আসলে সবাই শুনেছেন যে আমার বাসায় চুরি হয়েছে। আসলে চুরিটা কিভাবে হয়েছে সেটা আমি গ্রামে ছিলাম তখন তো দেখি নাই, কিন্তু এখন আপনাদেরকে একটু দেখাতে চাই। এটা হচ্ছে আমার বাসার পেছনের জানলা। এই জানলার পেছনে কিন্তু ওদিকে ছোট্ট একটা সরু রাস্তা আছে, কিন্তু এখন এখানে আপনার সেটা নাই, দেয়াল আছে। দেয়ালের পেছনে কিন্তু চলাচলের কোনো জায়গা নাই। ওখান থেকে চোর এসে এই জানলাটার এই অংশটা ভাঙছে, ভাঙার পরে তারপরে এটাকে খুলছে, এটা খোলার পরে এটা খোলার পরে তারপরে এইগুলা ভাঙছে। এই যে দেখেন দুইটা, এখানে দুইটা ছিল, এই দুইটা ভেঙে তারপরে ওরা হয়তো কোনো শক্ত জিনিস দিয়ে বাইরে এসে বাইরে এইগুলারে বাঁকা করছে বা আরও ভাঙতে চেয়েছিল, পারে নাই। কিন্তু এটার বাইরে কিন্তু এই একটা লাগানো ছিল, ব্যানার লাগানো ছিল এই পাশে ফিক্স করে, তার উপরে দেওয়া ছিল এই পর্দা। সে ব্যানার খুলে তারপরে এই জানলা খুলে এরা ভিতরে ঢুকছে, এইগুলা ভেঙে ফেলে, ভেঙে তারপরে ঢুকছে। ঢোকার পরে এসে প্রথমে মনে হয় এরা হয়তো এই আমার ওয়ার্ড্রোবগুলো তছনছ করছে, এগুলো খুঁজছে, পায় না। এখানে ছিল একটা আয়রন, আয়রনটা নিয়ে গেছে, প্রেশার কুকার ছিল এটার উপরে একটা রাখা, প্রেশার কুকার নিছেন, নতুন প্রেশার, নতুন একটা প্রেশার কুকার সেটা নিয়ে গেছে। তারপরে এখান থেকে হয়তো তারা চলে গেছে আমার বেডরুমে। হ্যাঁ, এই রুম থেকে এখানে আমার বইপত্র সব কিছু রাখছে। এখানে দেখেন আমাদের খাবারের অনেক জিনিস আছে, এই যে বিস্কুট, তারপরে তেলের খাজা, খেজুর, এখানে অনেক রকম, এই যে বাকরখানি টাকরখানি সব কিছু আছে। হ্যাঁ, তো এখান থেকে ও নিয়ে আমরা এসে দেখলাম যে আমাদের এই চোখের উপরে ফেলে এরা খাইছে। হ্যাঁ, সব খাওয়া দাওয়া করছে, যারা আসছে দুইজন হয়তো আসছে, এসে খাওয়া দাওয়া করছে। তারপরে এখান থেকে এসে এই দরজাটা, এটা কাঠের দরজা, এটাকে ভাঙছে, এ পাশে লাগানো ছিল সেটা ভাঙছে। এখানে চেয়ার দিয়ে এবং ভারী জিনিস দিয়ে রাখা ছিল সেটা ভেঙে আসছে তারা এই ঘরে। আসার পরে এই ঘর থেকে এটাকে ভাঙছে। এটাকে ভাঙার জন্য মনে হয় এই যে আমার কেচি, এটা ব্যবহার করছে, কেচিটা ভেঙে গেছে। আচ্ছা, এটা ভাঙা অবস্থা পেলাম। তারপরেও দেখেন এই যে দাও, দাওয়ের মাথা ভাঙা, অর্থাৎ এটা দিয়ে হয়তো চেষ্টা করছে খোলার জন্য, যার পেছনে। এই যে আরেকটা দেখেন, এই যে এটা বাঁকা হয়ে গেছে, এটা দিয়ে চারি দিয়ে হয়তো এটা খুলছে। খোলার পরে এখান থেকে যা যা আছে সব কিছু নিয়ে গেছে। এইটা হচ্ছে লকার, এই লকার থেকে তারা সব কিছু খুলে নিছে। এই যে লকার, এই যে দেখেন এই লকারের ভিতর থেকে আমি আইসা আজকে, এই এই লকারের মধ্যে গয়না টয়না ছিল এগুলো নিছে, টাকা পয়সা ছিল সেটা নিছে। এরপরে এটা, এই যে দেখেন ভাঙছে কীভাবে, দেখেন চিন্তাই করা যায় না, এগুলো সব চারি দিয়ে দিয়ে হয়তো ভাঙছে চোরে। ভাঙার পরে এটাকে খোলা পেয়েছে আমি এসে, আর এইগুলো দিয়ে হয়তো বা চেষ্টা করছে এটাকে ভাঙার জন্য, এটা ভাঙতে পারে নাই, অনেক কষ্ট। এটার মধ্যে চারটা লকার, যে দেখুন চারটা তালা আছে, সে চারটা তালার কারণে সেটা ভাঙতে পারে নাই। এখানে এদিকে দেখেন এই যে এগুলা সব ভেঙে ফেলছে, বাঁকা তেরো হয়ে গেছে সব, এই যে এটা ভাঙতে পারে নাই। এটার মধ্যে প্রচুর পরিমাণে কাপড় চোপড় এবং অন্যান্য জিনিসপত্র ছিল, হ্যাঁ সেটা ভাঙতে পারে নাই। কিন্তু ওই পাশের লকার ভেঙে টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, প্রয়োজনীয় অনেক কাগজপত্র আমি পাচ্ছি না, সম্ভবত ওখান থেকে গেছে। আর এই যেগুলো সব ব্যবহার করছে, এছাড়া আরেকটা জিনিস দেখাই আপনাকে, একটা কেচি বা এই এই লকার থেকে দুই আলমারির চাবি ছিল, এটার ভিতরে চাবিগুলো তারা বের করছে। হ্যাঁ, তো ডাবল সেট থেকে একটা আমরা আমাদের সাথে নিয়ে গেছি, একটা কিন্তু আলমারির ভিতরে রেখে লকারের মধ্যে রেখে দিয়ে গেছি, সেই লকার খুঁজে তারা এই চাবিগুলো বের করছে এখান থেকে। এই যে দেখেন এখন কিন্তু আর কোনো চাবি এখানে আর লাগে না। এবং নট অনলি দ্যাট, আপনার একটা জিনিস দেখেন, ওরা ওখান থেকে এসে এই যে সেলাই মেশিনটা, এখানে ছিল আমার ওয়াইফের সেলাই মেশিন, সেলাই মেশিনটা নিছে, ওইখানে ছিল রাউটার, হ্যাঁ ওয়াইফাইয়ের জন্য যে রাউটার, সেই রাউটারটা নিয়ে গেছে ওখান থেকে, ঠিক আছে। এবং ইস্ত্রি ওই পাশে আয়রন নিয়ে গেছে, এবং মোটামুটি ঘরের কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় এবং আমার ওয়াইফের কিছু কাপড় চোপড়, আমারও যেগুলো খুলি নাই, যেগুলো ভাঁজও খুলিনি, এরকম অনেক কাপড় চোপড় তারা নিয়ে গেছে। কিন্তু
আমার পেছনে জানলা ভেঙে তার আসছে ঠিকই, কিন্তু সামনেটা কিন্তু আসে না। সামনেটা সিসি ক্যামেরা থাকলেও পেছনে সিসি ক্যামেরা নাই, যার জন্য এটা ঘটছে। এবং আপনারা দেখেন যে এই পাশে পাশেই কিন্তু চলাচল করার জায়গা আছে, লোকজন আসা যাওয়া করে, কিন্তু তারপরে কেউ ট্যাপ পায় নাই। আমার মনে হয় এই চাবিগুলো তারা পাওয়ার পরে পাশের বাসায় হয়তো কেউ দরজা টরজা খুলছে বা বাইরে থেকে সে ডাক টাক দিছে, ওই আওয়াজ পাওয়ার পরে কিন্তু তারা এটা দিয়ে এই দখলে নেই। এবং আমি এখানে এসে দেখলাম যে আমার এখানে উপরে এই চেয়ারটা উঠানো, অর্থাৎ হয়তো এই চেয়ার দিয়ে ফ্যান খোলার চেষ্টা করছিল, ফ্যান খুলতে পারে নাই, অথবা তার আগে হয়তো লোকজন আসা পড়ছে সেই জন্য হয়তো তারা এটা করে নাই আর কি। তো এই যে আমরা আজকে ঈদের ছুটিতে বাইরে গেলাম, এসে দেখলাম আমার বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা, চুরি হয়ে গেল, কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন। আসলে চোর কিন্তু বলে কয়ে আসে না, তারা যে কোনো সময়, আবার অনেকে বলে যে একটা ঘরে থাকে কি বা কি বা নিছে, কিন্তু কি না, যাই কিছু নেই, আপনার ঘরের থেকে যা যাবে সেটা কিন্তু আপনার গেল, 100 টাকা যাক সেটা আপনার গেল। এই যে দুইটা আলমারি আমার নষ্ট হয়েছে, দুইটা আলমারিকে ঠিক করা কিন্তু এখন একটা অনেক বড় সমস্যার ব্যাপার, কারণ আলমারি ঠিক করার জন্য এখন মানুষের পেছনে দৌড়াইতে হবে, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তারপরে এই যে মেশিন চলে গেছে, গোল্ড চলে গেছে, নগদ অর্থ গেছে, কাপড় চোপড় গেছে, যাই নাই কি সবই তো গেছে। হ্যাঁ, তো এখন অনেকে বলে যে আপনার ঘরে রেখে গেছেন, আরে ভাই আমার ঘরে আমি রেখে যাবো না, রাখবো কোথায়, আমার জিনিস আমি ঘরে রেখে যাবো না, আমি কি সব বাড়িতে নিয়ে যাবো, সব কিছু বাড়িতে নিয়ে গিয়ে যাওয়া যায়, এটা তো হয় না, আমার ঘরের জিনিস আমার ঘরে থাকবে, এটাই তো স্বাভাবিক। এই যে দেখেন আরো মজার ব্যাপার, চোররা কিন্তু আমার ফ্রিজ খুলছে, আরাম করে ফ্রিজ থেকে কোক টোক বের করে, স্প্রাইট ট্রাস্ট্রাইট বের করে তারা খাওয়া দাওয়া করছে, এবং সুন্দরভাবে এখানে সব কিছু খাওয়া দাওয়া করে আমার বিছানার মধ্যে বসে বসে ওরা সিগারেট টানছে। আমি এসে 5-6টা সিগারেটের ইয়ে পাইছি কিন্তু, তারপরে এবং মজার ব্যাপার হলো যে এইগুলা, এই যে অ্যাওয়ার্ড, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রাপ্ত এই অ্যাওয়ার্ডগুলা খুলে দেখছে যে এটা কি স্বর্ণের বাক্স কিনা, এটার মধ্যে কিন্তু গোল্ডের জিনিস আছে কিনা, কিন্তু দেখছে যখন অ্যাওয়ার্ড আর এগুলো নেয় নাই, তো এই ফেলে দিয়ে গেছে এগুলা। তো এই যে বললাম যে আমরা যখনই বাড়ির বাইরে যাই একটু সাবধানতা অবলম্বন করি, কারণ যখন যা যাবে আমার বা আপনার ঘর থেকে আমাদের নিজেদেরই যাবে, এটার জন্য কেউ কিন্তু এসে আর দিয়ে যাবে না। অনেকে বলতে পারে যে তুমি কেন রেখে গেছো, আরে ভাই আমার ঘরেরটা আমি রাখবো না, হ্যাঁ, কিন্তু অনুতপ্ত হয় না। এই যে অনুতপ্ত না হওয়ার একটা সংস্কৃতি আমাদের মধ্যে আসছে, আমার বাসায় চুরি হয়েছে কিন্তু অনেকে হা হা হি হি করে হাসতেছে, আসলে এটা কি, যা গেল আমারই গেল, কিন্তু তাদের তো কিছু যায় নাই। আমি আপনাদেরকে সবাইকে বলি যে যেখানে যাবেন অন্তত নিজের ঘরের নিরাপত্তাটা আগে দেখবেন, এবং সুন্দরভাবে যাতে ঘরটা তালাবন্ধ থাকে, আলমারিগুলা চাবিগুলা লুকিয়ে রাখবেন যাতে আপনার আমার মতো ক্ষতি না হয়।